টেলিফোন লাইনে রয়েছেন ডাব্লিউবিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, স্বাগত আপনাকে। রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করা হলো, কিন্তু কোন অপরাধে গ্রেফতার করা হলো সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। আপনারা কি ব্যবস্থা নেবেন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি আমাদের সেই আন্দোলন চলছে এবং চলবে। আপনারা জানেন যে বাসদ্রোণীতে যেভাবে আমাদের মহিলা যিনি ক্যান্ডিডেট ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে, একজনের মৃত্যুকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে। এই সরকার গণতান্ত্রিক আন্দোলনকেও করতে দেবে না। অদ্ভুত ব্যাপার, মানে অদ্ভুত একটা সরকার চলছে, স্বৈরাচারী সরকার চলছে। যে সরকার একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ, শুধু তাই নয়, বাংলা তথা ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তাকে পর্যন্ত এইভাবে তুলে নিয়ে গেল এবং এই পুজোর মুখ্যকে। এই সরকার কতটা ইনসেনসিটিভ এবং কতটা অত্যাচারী স্বৈরতান্ত্রিক সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল। আপনারা জানেন যে জেসিবি চালানো নিয়ে এবং একজন অপ্রশিক্ষিত লোককে দিয়ে জেসিবি চালানো হচ্ছিল এবং একজনের মৃত্যু ঘটলো, এবং আমাদের কাছে স্পষ্ট ইনফরমেশন আছে যে গাড়ি চালাচ্ছিল সে মানে গাড়ির চালক না, তার লাইসেন্স বা যোগ্যতা নিয়ে গাড়ি চালানোর, এবং তাকে সেখানকার কাউন্সিলার সে কিন্তু নিজে স্কুটি করে নিয়ে গিয়ে অন্য জায়গায় পাচার করে তাকে সেখান থেকে বাঁচানোর জন্য। তৃণমূল কংগ্রেসের এই যে মানুষকে মেরে ফেলার যে যন্ত্র গোটা রাজ্য জুড়ে চলছে, কখনো মেডিকেল কলেজে, কখনো কোনো ওয়ার্ডে, এই যন্ত্র মানুষ মারার যন্ত্রে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। সুগন্ধবাবু, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছিলাম আমরা সেভাবে আন্দোলন চালাবো। আমরা যতক্ষণ না ন্যায় পাচ্ছি, যতক্ষণ না সেই পরিবারকে বিচার পাইয়ে দিচ্ছি, আমাদের এই আন্দোলন চলবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা একের পর এক আপডেট নেব। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একটা বিষয় খুব স্পেসিফিক ভাবে জানতে চাইবো, কোন অপরাধে গ্রেফতার করা হলো রূপা গাঙ্গুলিকে, পুলিশ সূত্রে কি খবর? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই বিষয়টাই ক্লিয়ার করা হচ্ছে না যে রূপা গাঙ্গুলিকে ঠিক কোন সেকশনে এবং ঠিক কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। লালবাজারে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে বাঁশদ্রোণী থানা থেকে। ওসি বাঁশদ্রোণী সহ মহিলা পুলিশ আধিকারিকরা এই বাঁশদ্রোণী থানার গাড়িতে করে রূপা গাঙ্গুলিকে নিয়ে বেরিয়ে যান, এবং তখন তিনি দাবি করেছিলেন যে ঠিক যে ঘটনা ঘটেছে গতকালকে, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে একজন, সেই ঘটনার জন্য একজন মহিলা বিজেপি কর্মী সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জাস্টিস পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু রূপা গাঙ্গুলি থানায় ছিলেন, এবং থানায় গোটা রাতভর তিনি অবস্থানে বসেছিলেন এবং আজকে সকালে তাকে গ্রেপ্তার করা হলো। কি অভিযোগে, কোন সেকশন তার এগেনস্টে দেওয়া হলো, সেই বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে, না থানার তরফ থেকে, না লালবাজারের তরফ থেকে এখনও পর্যন্ত ক্লিয়ার করা হচ্ছে না। তবে যেটা জানা যাচ্ছে, হয়তো পুলিশি তদন্তে বাধা সৃষ্টিদানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের কোনো সেকশন রূপা গাঙ্গুলির এগেনস্টে দেওয়া হচ্ছে এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে বাঁশদ্রোণী থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয় এবং লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বেশ, সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাই আমরা। লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে, এবং এরই পাশাপাশি লালবাজারে তিনি পৌঁছে গেলেন সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রূপাদি কিছু বলবেন কি? এর আনা হলো কেন এরমভাবে? জানি না লাল বাবা, রিস্ক কেন না করব? বলবেন রূপাদি কিছু বলবেন কি? এর আনা হলো কেন এরমভাবে? লালবাজার থেকে রয়েছে প্রজ্ঞা। একটা বিষয় জানতে চাইবো যে রূপা গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি বলেন যে তিনি তাকে কেন নিয়ে আসা হয়েছে তিনি নাকি জানেনই না। লালবাজার সূত্রে কি খবর, তাকে কেন নিয়ে যাওয়া হলো লালবাজারে?
দেখো গতকাল রাত্রে তিনি কিন্তু থানায় বসে অবস্থান করছিলেন, যেহেতু একটি যেভাবে একটি যুবকের বুলডোজারে মৃত্যু হয়েছে সেই ঘটনার প্রতিবাদে যেহেতু ওখানকার মহিলা মোর্চার কর্মীরা অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, তার ফলেই রূপা মণ্ডলকে গ্রেপ্তার করা হয় এবং রূপা গাঙ্গুলি কিন্তু এই রূপা মণ্ডলের মুক্তি এবং যেই যুবকের হত্যা হয়েছিল সেই বুলডোজার চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি নিয়েই কিন্তু তিনি আন্দোলন করছিলেন এবং থানার ভেতরে তিনি অবস্থান করছিলেন। মহিলা মোর্চার মহিলাদেরকে হ্যারাস করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং তাদের মুক্তির দাবি নিয়েই তিনি কিন্তু সেখানে বসেছিলেন এবং যতক্ষণ না ছাড়া হবে রুবি মণ্ডলকে সেই অবশ্যই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। প্রজ্ঞা, তুমি আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে সৈকত ছিল, সৈকত তোমাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের একবার শোনাই সর্বোপরি মুখার্জি বিজেপির মুখপাত্র, তিনি ঠিক কি বলছেন এই ঘটনায়। রাতভর এখানে আমরা আন্দোলনে থাকবো, বিক্ষোভে থাকবো, এটা পুলিশ বুঝতে পারেনি, ভেবেছিল ক্লান্ত হয়ে বাড়ি চলে যাবে। সকাল থেকে ওনাদের ব্যস্ততা বেড়ে গেল। রূপাদি 10টা নাগাদ বোধহয় ভেতরে ওয়াশরুমে যেতে চেয়েছিলেন, নির্মমভাবে মানুষটাকে তুলে নিয়ে গেছে। পুলিশ মন্ত্রী একজন মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে একজন সাংসদ এবং এক্স সাংসদ এবং বিশিষ্ট অভিনেত্রী, তার সঙ্গে এই অভব্য আচরণ। এই আচরণ যদি তার সঙ্গে হয় তাহলে পরে সাধারণ মানুষ থানায় এলে তাদের কি ভোগান্তি সহ্য করতে হয়। একজন মহিলা পুলিশ ছিল, কিন্তু মহিলা পুলিশরাও ইতস্তত করছিল, কারণ রূপাদি মানুষের কাছে তার একটা আলাদা ছবি, কিন্তু যিনি ওসি, ধরো ছো, ধরো, অ্যারেস্ট করো, হোল্ডেন, এই সমস্ত বলে মানে একটা প্রেসার তৈরি করে তাকে হিজড়তে হিজড়তে নিয়ে গেল। আমরা সেই মুহূর্ত থেকে এখানে আছি, কিচ্ছু জানানো হয়নি, শুধু বলা হলো অ্যারেস্ট করে লালবাজার নিয়ে যাচ্ছি, আপনারা লালবাজার আসুন। এর মানেটা কি? এ তো হিটলারের শাসন এবং এর উপযুক্ত ব্যবস্থা দল এক্ষুনি এক্ষুনি দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে। রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির মুখপাত্র সর্বোপরি মুখার্জি। আমরা তাদের বক্তব্য শুনলাম এবং সেই সময় যে সিচুয়েশন তৈরি হয়েছিল সেটাও আমরা শুনলাম, যে কার্যত হিংস্রতে হিংস্রতে নিয়ে যাওয়া হয়েছিল, মুখোপাধ্যায়কে গাড়িতে তোলা হয়েছে এবং তিনি রাতভর অবস্থানে বসেছিলেন, গতকাল থেকে তিনি বসেছিলেন এবং আজকে সকালেও যখন তার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন তখন তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে প্রকৃত দোষী যারা এই ঘটনায় তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি তার এই অবস্থান চালাবেন। এবং গতকাল বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন রূপা গাঙ্গুলি। আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, স্বাগত আপনাকে। রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করা হলো, কিন্তু কোন অপরাধে গ্রেফতার করা হলো সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না, আপনারা কি ব্যবস্থা নেবেন আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি আমাদের সেই আন্দোলন চলছে এবং চলবে। আপনারা জানেন যে বাসদ্রোণীতে যেভাবে আমাদের মহিলা যিনি ক্যান্ডিডেট ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে, একজনের মৃত্যুকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে। এই সরকার গণতান্ত্রিক আন্দোলন কেউ করতে দেবে না, অদ্ভুত ব্যাপার। মানে অদ্ভুত একটা সরকার চলছে, স্বৈরাচারী সরকার চলছে, যে সরকার একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুধু তাই নয়, বাংলা তথা ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাকে পর্যন্ত এইভাবে তুলে নিয়ে গেল এবং এই পুজোর মুখ্যকে। এই সরকার কতটা ইনসেনসিটিভ এবং কতটা অত্যাচারী স্বৈরতান্ত্রিক সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল। আপনারা জানেন যে জেসিবি চালানো নিয়ে এবং একজন অপ্রশিক্ষিত লোককে দিয়ে জেসিবি চালানো হচ্ছিল এবং একজনের মৃত্যু ঘটলো, এবং আমাদের কাছে স্পষ্ট ইনফরমেশন আছে যে গাড়ি চালাচ্ছিল সে মানে গাড়ির চালক না, তার লাইসেন্স বা যোগ্যতা নিয়ে গাড়ি চালানোর, এবং তাকে সেখানকার কাউন্সিলার সে কিন্তু নিজে স্কুটি করে নিয়ে গিয়ে অন্য জায়গায় পাচার করেছে তাকে সেখান থেকে বাঁচানোর জন্য। তৃণমূল কংগ্রেসের এই যে মানুষকে মেরে ফেলার যে যন্ত্র গোটা রাজ্য জুড়ে চলছে, কখনো মেডিকেল কলেজে, কখনো কোনো ওয়ার্ডে, এই যন্ত্র মানুষ মারার যন্ত্রে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। সুকান্তবাবু, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছিলাম আমরা সেভাবে আন্দোলন চালাবো, আমরা যতক্ষণ না ন্যায় পাচ্ছি, যতক্ষণ না সেই পরিবারকে বিচার পাইয়ে দিচ্ছি, আমাদের এই আন্দোলন চলবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।